নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ssc.nic.in-এ। তো বন্ধুরা, 17 জুলাই 2021, অর্থাৎ আজকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি খুব গুরুত্বপূর্ণ নোটিস আপডেট হয়েছে। সেটি হলো নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স CAPFS অ্যান্ড NIA SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলম্যান এক্সামিনেশন 2021। তো এই নোটিশটি আপডেট হয়েছে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ডেট কবে, আপনাদের সিলেবাস কত, আপনাদের ফিস কত লাগবে, এজ লিমিট কত, কোয়ালিফিকেশন কত, সব নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো কেউ প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, গোটা ভিডিওটি দেখবেন। তো চলুন, তো আপনাদের প্রথম এই জায়গায় এসে ক্লিক করতে হবে, তাহলেই নোটিশটি আপলোড হয়ে যাবে। তো আমি আপনাদের অবশ্যই নোটিশটি আপলোড করে দেখাবো। আপনারা এই জায়গাটি এভাবে ক্লিক করলেই নোটিশটা আপলোড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এক্ষুনি আমার পেজটি ওপেন হবে। তো দেখুন বন্ধুরা, পেজটি আমার ওপেন হয়ে গেছে। দেখুন লেখা আছে, প্রথমেই দেওয়া আছে ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটে এসে নোটিশটি চেক করতে পারবেন, তার সাথে ফর্ম ফিল আপও করতে পারবেন। দেখুন দেওয়া আছে কনস্টেবলস জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স CAPFS NIA SSF and Rifleman GD in Assam Rifleman's Examination 2021। তো প্রথমেই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো যে ডেট কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হবে 17/7/2021 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 31/8/2021 পর্যন্ত। এবার বন্ধুরা, আপনারা ভালো করে দেখবেন, অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড। তার মানে আপনাদের অনলাইন মোডই ফর্ম ফিল আপটি হবে। তো এটা আপনাদের জানা খুব প্রয়োজন। তারপরে দেখুন যে আপনাদের এক্সামটা কীভাবে হবে, এক্সাম যে হবে সেটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। তো কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ CBE, উইল বি কন্ডাক্টেড বাই দ্য কমিশন অনলি ইংলিশ অ্যান্ড হিন্দি। তার মানে শুধুমাত্র ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ দ্বারাই আপনাদের এক্সামিনেশনটা হবে। তারপরে বন্ধুরা, ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি টেস্ট PET, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্টেট PST অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। তো আপনারা প্রথম CVT CBE অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম দেবেন, তারপরে আপনাদের PET এক্সামিনেশন হবে, PST হবে এবং সব শেষে হবে মেডিকেল এক্সামিনেশন। এরপরে বন্ধুরা, আপনাদের দেখিয়ে দেব চলুন পে স্কেল কত। দেখুন পে লেভেল 3 21,700 থেকে 69,100 পর্যন্ত হচ্ছে আপনাদের পে স্কেল। এবার ভ্যাকেন্সি, ভ্যাকেন্সিটা ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমে আপনাদের আমি আগে গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সিটা বলে দেবো। গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25,271। হ্যাঁ বন্ধুরা, গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25,271। এবং আপনারা এখানে ফোর্স ওয়াইজ ভ্যাকেন্সি অবশ্যই দেখতে পাচ্ছেন। বিএসএফ এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 6,413। সিআইএসএফ এর টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ মেল ভ্যাকেন্সিটা আমি বলছি, মেল ভ্যাকেন্সিটা হচ্ছে 7,110 এবং ফিমেল ভ্যাকেন্সি হচ্ছে 854। সিআরপিএফ এর কোনো রকম ভ্যাকেন্সি নেই, জিরো ভ্যাকেন্সি। এসএসবি এর মেল ভ্যাকেন্সি হচ্ছে 3,806 এবং ফিমেলদের কোনো ভ্যাকেন্সি নেই। ITBP এর মেল ভ্যাকেন্সি হচ্ছে 1216 আর ফিমেলদের হচ্ছে 215। এআর এর মেল ভ্যাকেন্সি হচ্ছে 3,185 এবং ফিমেলদের হচ্ছে 600। NIA এর মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রেই কোনো ভ্যাকেন্সি নেই। SSF এর মেল ভ্যাকেন্সি হচ্ছে 194 এবং ভ্যাকেন্সি 46। তাহলে টোটাল মেল ভ্যাকেন্সি হলো 9,524। সরি বন্ধুরা, টোটাল মেল ভ্যাকেন্সি হলো 22,424 আর টোটাল ফিমেল ভ্যাকেন্সি হলো 2,847। তাহলে টোটাল মেল ভ্যাকেন্সি হলো 22,424 এবং টোটাল ফিমেল ভ্যাকেন্সি হলো
2847 এবং সব মিলিয়ে গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ মেল এবং ফিমেল মিলিয়ে গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25,271, যেটা আমি আপনাদের প্রথমেই জানালাম। তো এর পরবর্তী দেখে নেব ন্যাশনাল অর সিটিজেনশিপ, অর্থাৎ ন্যাশনালিটি অর সিটিজেনশিপ। ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনাদের অবশ্যই ভারতীয় হতে হবে। এজ লিমিট কত? এজ লিমিট হচ্ছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে অবশ্যই 1/8/2021 অনুযায়ী। এবার আপনারা তো এজ রিল্যাক্সেশন অবশ্যই পাবেন, যারা এসসি এসটি তারা পাবেন 5 বছরের জন্য ছাড় এবং যারা ওবিসি তারা পাবেন 3 বছরের জন্য ছাড় এবং এক্স সার্ভিস মানরাও অবশ্যই 3 বছরের জন্য ছাড় পাবেন। আশা করি আপনারা এজের ব্যাপারটা বুঝতে পেরেছেন। বন্ধুরা আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ডেট অফ বার্থ। আপনারা ফর্ম ফিল আপের সময় যে ডেট অফ বার্থটা দেবেন সেটা যেন অবশ্যই ম্যাট্রিকুলেশন অর সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেটের সঙ্গে ঠিকঠাক থাকে, যেন ম্যাচ থাকে, সেটাই কিন্তু এই জায়গাটায় আপনাদের বলা আছে। তাহলে অবশ্যই ডেট অফ বার্থটা আপনারা ঠিকঠাক দেবেন। এবার বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেবো এডুকেশন কোয়ালিফিকেশন। অ্যাজ অন 1/8/2021 অনুযায়ী আপনাদের অবশ্যই ম্যাট্রিকুলেশন পাস অর 10th class examination from a recognized board or university, অর্থাৎ আপনাদের অবশ্যই মাধ্যমিক অথবা 10th class অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবার বন্ধুরা আমি আপনাদের ফটোর ব্যাপারটা বলে দেবো যে কেমন ফটো আপনাদের আপলোড করতে হবে। দেখুন বলা আছে ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আপলোড দ্য স্ক্যান কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইন JPEG ফরম্যাট। কত ফাইলটা থাকতে হবে? JPEG ফরম্যাটটা 20 KB থেকে 50 KB মধ্যে, এবং আপনাদের অবশ্যই কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। আরও দেখুন বন্ধুরা কি বলেছে, দ্য ফটোগ্রাফ শুড নট বি মোর দ্যান 3 মান্থস ওল্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিস এক্সামিনেশন, অর্থাৎ এক্সামটার জন্য আপনাদের যে নোটিস পাবলিশ হয়েছে তার 3 মাসের বেশি যেন, মানে সেই সময় থেকে যেন 3 মাসের বেশি না হয়ে যায় আপনাদের ফটোগ্রাফটা, অর্থাৎ ফর্ম বেরোনোর 3 মাসের মধ্যে আপনাদের ফটোটা থাকতে হবে। এবং অবশ্যই ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন শুড বি ক্লিয়ারলি প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফি, এবং অবশ্যই আপনারা কোন ডেটে ফটোটি তুলেছেন সেই ডেটটা অবশ্যই প্রিন্ট থাকতে হবে ওই ফটোটির মধ্যে। তারপরে দেখুন বলেছে অ্যাপ্লিকেশন উইদাউট সার্চ ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড, এবং যদি আপনাদের ফটোর মধ্যে ডেটটি প্রিন্টেড না থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনে দেওয়া ফটোটি রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ বাতিল করে দেওয়া হবে। এবং তার সাথে দেখুন আপনাদের ডাইমেনশন বলে দিয়েছে, ফটোগ্রাফ শুড বি অ্যাবাউট 3.5 সেমি ওয়াইড অ্যান্ড 4.5 সেমি হাইট আপনাদের থাকতে হবে ডাইমেনশনটা। তো আপনারা এই ডাইমেনশনের মধ্যে অবশ্যই ফটোটি তৈরি করবেন এবং অবশ্যই ফটোতে ডেটটা প্রিন্ট করবেন এবং তার সাথে আপনারা আপলোড করবেন JPEG ফাইলে 20 KB থেকে 50 KB মধ্যে। আশা করি আপনারা ফটো সম্পর্কে কোনো সমস্যা নেই। এবং বন্ধুরা আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে ফর্ম ফিল আপ সাবমিশনের লাস্ট ডেট কবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট কবে। লাস্ট ডেট হলো 31/8/2021, 31/8/2021 তারিখের মধ্যে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে হবে, তা না হলে তারপর থেকে আর ফর্ম ফিল আপ হবে না। এবার বন্ধুরা আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটি দেখিয়ে দেব। ফি পেবেল 100 রুপিস, অর্থাৎ 100 টাকা লাগবে। আর তার সাথে বলেছে সমস্ত ওম্যান ক্যান্ডিডেটস এবং এসসি শিডিউল কাস্ট, এসটি শিডিউল টাইপ এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, এটাই বলে দেওয়া আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার বন্ধুরা আমি এক্সাম সেন্টার নিয়ে আলোচনা করব, দেখিয়ে দেব যে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের এক্সাম সেন্টার কোথায় পড়বে। তো আমাদের সেই জন্য ইস্টার্ন রিজিয়ান খুঁজতে হবে। তো চলুন আমি দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা ইস্টার্ন রিজিয়ান আমাদের বেরিয়ে গেছে, তো আমি আপনাদের হাইলাইট করে দেখাই। দেখুন বন্ধুরা ইস্টার্ন রিজিয়ান, দেখুন ওয়েস্ট বেঙ্গল, তো আমাদের ইস্টার্ন রিজিয়ানের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পড়ছে। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কোথায় কোথায় এক্সাম সেন্টার চুজ করতে পারবেন, এক হচ্ছে হুগলি, 2 কলকাতা অ্যান্ড 3 শিলিগুড়ি, এই 3টে জায়গায় অবশ্যই আপনারা আপনাদের এক্সাম সেন্টার চুজ করতে পারবেন।
দেখুন বন্ধুরা, এক্সাম সেন্টার নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এ ক্যান্ডিডেট হ্যাজ টু গিভ অপশন ফর 3 সেন্টার। অবশ্যই আপনাদের 3টে সেন্টার অপশনের মধ্যে রাখতে হবে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অনুযায়ী। এবং বলছি ইন দ্য অর্ডার অফ প্রায়োরিটি উইদিন দ্য সেম রিজিয়ন, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ টু সেন্টার উইল বি কনসিডার্ড ল্যাটার আন্ডার এনি সার্কামস্টেন্সেস। বলছি আপনারা কোনোভাবেই এক্সাম সেন্টারকে পরবর্তীকালে আর পাল্টাতে পারবেন না, তাই ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই এক্সাম সেন্টারটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অনুযায়ী 3টে প্রেফারেন্সে সঠিকভাবে বসাবেন, কারণ আর কিন্তু আপনাদের এক্সাম সেন্টার এডিটের কোনো অপশন দেবে না। এবার বন্ধুরা, আমি আপনাদের স্কিম অফ এক্সামিনেশন নিয়ে কথা বলবো। দেখুন, কম্পিউটার বেসড এক্সাম 100 কোয়েশ্চেন্স, আপনাদের 100টা প্রশ্ন থাকবে এবং ক্যারিং 100 মার্কস এবং 100 নম্বর থাকবে। দেখুন, সাবজেক্ট দিয়ে দিয়েছে, নাম্বার দিয়েছে, ম্যাক্সিমাম মার্কস এবং কত সময় লাগবে। পার্ট এ, পার্ট এতে কি বলছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নাম্বার অফ কোয়েশ্চেন 25, মার্কস থাকবে 25 এবং সময় 90 মিনিট। টোটাল পরীক্ষাটার সময় হচ্ছে 90 মিনিট। পার্ট বিতে কি বলছে, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, নাম্বার অফ কোয়েশ্চেন 25, মার্কস হচ্ছে 25। পার্ট সি, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, 25টা কোয়েশ্চেন, 25 নাম্বার। পার্ট ডি, ইংলিশ আর হিন্দি, 25টা কোয়েশ্চেন অ্যান্ড 25 নাম্বার। অবশ্যই আপনাদের কিন্তু 90 মিনিট টাইম থাকবে। তার সাথে দেখুন, আপনাদের কোয়েশ্চেনটা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। 4টে বা 3টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে আপনাদের যেটা ঠিক মনে হবে সেটাই আপনারা চুজ করে ক্লিক করবেন। এবং তার সাথে বলে দিয়েছে নেগেটিভ মার্ক থাকবে 0.25 মার্কস করে। বি কেয়ারফুলি বন্ধুরা, আপনারা যদি ভুল করেন তাহলে নেগেটিভ মার্কস থাকবে 0.25 করে, ওকে। এবার বন্ধুরা, আমি আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে কথা বলবো, মেল এবং ফিমেল। দেখুন, রেসের ক্ষেত্রে কি বলছে, 5 কিমিস অ্যান্ড 24 মিনিটস এবং 1.6 কিমিস 8.5 মিনিটস, 1.6 কিমিস ইন 6.5 মিনিট এবং 800 মিটার ইন 4 মিনিটস। এটাই হচ্ছে, মানে মেলদের ক্ষেত্রে হচ্ছে 5 কিমিস 24 মিনিটস এবং 1.6 কিমিস ইন 6.5 মিনিট, আর ফিমেলদের ক্ষেত্রে 6.5 কিমি 8.5 মিনিটে এবং 800 মিটার 4 মিনিটে। এটাই আপনাদের বলে দেওয়া আছে। এবার আমি আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা বলবো। হাইট দেখুন, মেলদের ক্ষেত্রে হচ্ছে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 157 সেন্টিমিটার। তো বন্ধুরা, আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানানো ছিল। অবশ্যই আপনারা ভালো করে মন দিয়ে শুনেছেন এবং এভাবে মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ। এবং আমি আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়েছি, অবশ্যই সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা খুব ভালোভাবে নোটিশটি পড়ে নিয়ে তারপরেই ফর্ম ফিল আপ করবেন। এবং বন্ধুরা, এই পিডিএফটিতে আপনাদের মোট পেজে আছে 57টি। তো আপনাদের আমার এই গোটা ভিডিওটি দেখার জন্য প্রচুর ধন্যবাদ। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনও যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, ভাবছেন সাবস্ক্রাইব করবেন কি করবেন না, তো আর না ভেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশান আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।